এদিকে মিলান এক্সপো উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান, মিলান চেম্বার অফ কমার্স এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মিলিত উদ্যোগে বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানান, বিজনেস ফোরাম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিলান বোর্ড অফ চেম্বারের আমাদ লুগি মলিনারি। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদত হোসেন তার সূচনা বক্তব্যে বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগের জন্য আহ্বান জানান। তিনি বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য উপস্থিত ইতালি সহ আয়োজক এবং ইতালি উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার মূল নিবন্ধ পাঠ করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশিস বোস এবং ইতালিয়ান চেম্বার অফ কমার্সের সদস্য চিয়ারা ফানালি।